নমস্কার এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী উনত্রিশে সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবত্ত যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তিরিশে সেপ্টেম্বর নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চলে আসার সম্ভাবনা রয়েছে যার কারণে উড়িষ্যা কলকাতা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়াও পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাতাশে সেপ্টেম্বর বুধবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর শনিবার হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সহ অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হয়ে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনময়নসিং ও সিলেট বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে আটানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিও অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ